মঞ্চরে বসুয়া ভারতীয় জনতা পার্টি ওড়িশা প্রদেশর মাননীয় সভাপতি মনমোহন ভাই, আমার যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় মোহন চরণ মাঝি মহোদয়, আমার কেন্দ্রে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয়, আমার কেন্দ্রর মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাবু, মঞ্চে বসুয়া মন্ত্রীমণ্ডলর সমস্ত সদস্যগণ, মঞ্চে বসুয়া সমস্ত সাংসদগণ, বিধায়কগণ এবং পার্টির বরিষ্ঠ কার্যকর্তা ভাই ও ভৌণী মানে, মু সর্বপ্রথমে ধন্যবাদ দৌছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করুছি যে ওড়িশার জনসাধারণ আমকু ওড়িশারে সরকার গঠন করিবারে সবু রকম সাহায্য এবং সহযোগ কলে, তো সেথিপাইঁ তাঙ্কু মু কৃতজ্ঞতা জ্ঞাপন করুছি, তাঙ্কু ধন্যবাদ দউছি। ১৯৯৮ মসিহারে এপ্রিল মাসরে মু পার্টিরে জয়েন করেছিলি, ২ টাকা দেইকরি সেতবে মেম্বরশিপ হওয়া পড়ুছিল, মু জয়েন করেছিলি। ৯৯ মসিহার লোকসভা ইলেকশন হেলা, সেদিরে সিধা সড়ক কাম কলি। ৯০ মসিহারে মু নিজে এমএলএ টিকেট নেইকরি এমএলএ আকারে লড়িকরি ওড়িশা বিধানসভাকে আমি ২ জন এমএলএ বিক্রম কেশরী দেও এবং মু প্রবেশ কলু। বিজু বাবুঙ্কর সরকার ছিলা, কংগ্রেস পার্টিকে মান্যতা প্রাপ্ত বিরোধী দল ভি নথিলা, আমি কাম আরম্ভ কলু। ৯১ মসিহারে পুনি থরে নির্বাচন হেলা লোকসভা নির্বাচন, আমি ফের কাম করি আরম্ভ কলু। বিজু বাবু রাউরকেলার গোটে সভারে কহিলে, বিজেপি পার্টি এটা গোটে সাইন বোর্ড পার্টি, বাজপেয়ী আডভানি তাঙ্কর ভাষার জিফি লগাতে এ গোটে কি ডক্টর প্রধান পাই দেবগড় সিট মাগুলে, মু তাঙ্কু কহিলি তোমার সেটা সাইন বোর্ড পার্টি তুমি কাই টিকেট দেবি। আমি নিরন্তর ভাবে কাম কলু, গোটে ভি এমপি টিকেট জিতলু নাই, কিন্তু আমার ভোট পরসেন্টেজ নিরন্তর ভাবে বড়িলা। তার পরে পরে অনেক ইলেকশন হেলা আপন মানে জানিছন্তি, বহুত লোক এটি অছন্তি, মু ভি সেতরে অছি। এ নির্বাচনরে আমি জয়লাভ কলু, আমার সরকার হই
ମୁଁ ସରକାର ହେଇଛି, ସେଥିପାଇଁ ଜନସାଧାରଣଙ୍କୁ ତ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରୁଛି। କିନ୍ତୁ ଏ ମଞ୍ଚକୁ ଦେଖିକରି ମୋତେ ଡର ଲାଗୁଛି, ପଛରେ ଏତେ ଏମଏଲଏ, ଏତେ ଏମପି, ମନ୍ତ୍ରୀ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ, ଦୁଇ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆଉ ମନ୍ତ୍ରୀମଣ୍ଡଳର ସଦସ୍ୟ, ତାକୁ ଦେଖିକରି ମୋତେ ଡର ଲାଗୁଛି। ତାର କାରଣ ଅଛି, ଏଠି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ବସିଛି, ଆମେ ଦୁଇ ଜଣ ବହୁତ କ୍ଲୋଜଲି କାମ କରିଥିଲୁ। ମୁଁ ଯେତେବେଳେ ପ୍ରଥମ ଏମଏଲଏ ଜିତିଲି, ସେ ଏବିଭିପିର ବିସ୍ତାରକ ଥିଲେ ରାଉରକେଲାରେ, ଲହୁଣୀପଡ଼ାରେ ଜଣେ ପ୍ରସିଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣ ବାବା ଥିଲେ ବଇଁଶୀ ପଣ୍ଡା, ଧର୍ମେନ୍ଦ୍ରବାବୁ ଜାଣିଛନ୍ତି ତାଙ୍କୁ। ସେ ମୋତେ ଗୋଟେ କାଗଜ ଲେଖିକିରି ଦେଲେ, ମୋର ଯେତେବେଳେ ପ୍ରଥମ ସମ୍ବର୍ଦ୍ଧନା ସଭା ହେଲା ଲହୁଣୀପଡ଼ାର ଆପଣଙ୍କର ଶିବ ମନ୍ଦିର ସାମ୍ନାରେ, ସେ କାଗଜଟା ମୁଁ ଏବେ ବି ବାଇଣ୍ଡିଂ କରିକିରି ରଖିଛି। ଆଉ ସେ କାଗଜଟାକୁ ଏଠି ମୁଁ ଉଦ୍ଧୃତ କରିବା ପାଇଁ ଚାହେଁ, ସେ କାଗଜ ବାବଦରେ ଟିକେ କହିବା ପାଇଁ ଚାହେଁ। ଏଇଟା ଧ୍ୟାନପୂର୍ବକ ଆମର ଏଠି ଯେତେ ବସିଥିବା ମଞ୍ଚରେ ବସିଥିବା ନେତାମାନେ ଏବଂ ମଞ୍ଚ ତଳେ ବି ବସିଥିବା ନେତାମାନେ, କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନେ, ଏଇଟା ଟିକେ ଟିକେ ମଝିରେ ମଝିରେ ମନେ କରିବା ଦରକାର ଅଛି। ସେ ମୋତେ କାଗଜରେ ଲେଖିକିରି ଦେଲେ, ରାଜା ତୁମେ ଚନ୍ଦନ ସଦୃଶ ମହତ, ରାଜା ତୁମେ ଚନ୍ଦନ ସଦୃଶ ମହତ। ମୁଁ ଦୁଇ ଥର ତିନି ଥର କାଗଜକୁ ପଢ଼ିଲି, କିଛି ବୁଝିପାରିଲିନି, ପକେଟରେ ରଖିଲି। ମିଟିଂ ସରିଲା ତାପରେ ମୁଁ ତାଙ୍କର ପାଖକୁ ଗଲି, ଅଲଗା ବସିଲି। ମୁଁ କହିଲି, ଏ କାଗଜଟା ମୋତେ ଲେଖିକିରି କାହିଁକି ଦେଲେ, ତାର ଅର୍ଥ କ'ଣ? ତ ସେ କହିଲେ, ରାଜା ଚନ୍ଦନ ସଦୃଶ ମହତ, ତ ଚନ୍ଦନ ଗଛ ହେଲେ ସେ ତଳେ ବହୁତ ଥଣ୍ଡା ବାତାବରଣ ଥାଏ, କିନ୍ତୁ ଚନ୍ଦନ ଗଛ ତଳେ ବିଷଧର ସାପ ବି ଥାଏ। ଚନ୍ଦନର ଦାୟିତ୍ୱ ହେଲା ବା ଗୁଣ ହେଲା ଯେ ସେ ତାର ବାସ୍ନା ସୁବାସିତ ସମାଜରେ ବିକଶିତ କରିବ, ସେଟା କରିବାକୁ ପଡ଼ିବ, ସେଟା ଚନ୍ଦନର କାମ। କିନ୍ତୁ ସେଇ ଯେଉଁ ଚାରିପଟରେ ଅଛି ବିଷଧର ଆଉ ଥଣ୍ଡା ଯେଉଁ ବାତାବରଣ, ସେଥିରେ ଯଦି ସାବଧାନ ହୋଇପାରିବା ନାହିଁ, ତାହେଲେ ସେ ଚନ୍ଦନଟା ନଷ୍ଟ ହୋଇଯିବ। ମୁଁ ସେଇଟା ରଖିଛି। ମୋର ଏଠି କହିବାର ଅର୍ଥ ହେଉଛି, ଆମକୁ ଦାୟିତ୍ୱ ଦିଆହେଇଛି, ଆମକୁ ଲୋକମାନେ ଭରସା କରିଛନ୍ତି, ଏଇଟାକୁ ଆମକୁ କଷଟି ପଥରରେ ପ୍ରମାଣ କରିକିରି ଦେଖାଇବାକୁ ପଡ଼ିବ ଯେ ଆପଣମାନେ ଯେଉଁ ଆଶା ଏବଂ ଭରସା ବିଶ୍ୱାସ କରିକିରି ଆମକୁ ଯେଉଁ ଦାୟିତ୍ୱ ଦେଇଛନ୍ତି, ସେଥିରେ ଆମେ ସଫଳ ଅଛୁ, ଆମେ ସେଥିରେ ଫେଲ୍ ନାହିଁ। ଆମକୁ ଏ ଯେଉଁ ମନ୍ତ୍ରୀ ପଦ, ଏମଏଲଏ ଏମପି ପଦ,
বড় বড় গাড়ি আউ আইএস অফিসর মানে যে মানে আগ আপনার পচারিবি নসিকি সাইলুট ঠুকবে সেইটা আপনার বুঝবা পড়ব যে ইয়ে সবু তো ঠিক অছি কিন্তু মু যে উদ্দেশ্য এবং লক্ষ্য নেইকি মোর রাজনৈতিক জীবন আরম্ভ করেছিল মু যে সংকল্প নেইকি আসছি শোষিত পীড়িত দলিত জনকে ভাগ্য বানানে বালে হম ইয়ে যে সংকল্প কোনসি গরিব লোক ভুকরে নরহু শোষরে নরহু অন্যায় নহু আমি যে নির্ণয় নেবা আমি যে নিষ্পত্তি নেবা আমি যে কাম করিবা সে তার যোগু দেশর প্রদেশর পার্টির বা সর্বোপরি আমি যে মানে বসছু ইয়ে কাহারি যেমন অসুবিধা নহব আউ পার্টিকুলারলি জনতার কিছু অসুবিধা নহব সেথিপাই চিন্তা করিয়া পড়িও। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।